আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মধ্যে খারাপ চিন্তা চলে আসে, তখন কি করতে হবে? আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার পরও মনের ভিতরে খারাপ চিন্তা আসতে পারে। মনের ভিতরে খারাপ চিন্তা আসাটা অস্বাভাবিক না, কিন্তু ইচ্ছাকৃত খারাপ চিন্তা করা অথবা খারাপ চিন্তাকে ধরে রাখা, এটা হলো দোষের, এটা হলো ত্রুটির বিধায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার অন্তরের সমস্ত ওয়াসওয়াসা এবং খারাপ চিন্তাগুলোকে আপনার ভয় দিয়ে পরিপূর্ণ করে দিন। এবং বিশেষ করে যখন ওয়াসওয়াসা আসবে, আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসবে, বাম দিকে থুতু ফেলবেন। থুতু ফেলা বলতে, থুতু বলতে প্রতীকী থুতু ফেলা, গালভর্তি করে থুতু ফেলানোর উদ্দেশ্য না, যে শুয়ে রাগা যে পরিমাণ পানি পড়ে ওইভাবে থুথু করা জাস্ট। এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আউযু বিল্লাহ এটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচান। আরেকটা দোয়া হাদিসে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন, সেটা হলো আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর প্রতি আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান আনলে, আনছি বললে শয়তান ওয়াসওয়াসা থেকে, নিমন্ত্রণা দেওয়া থেকে সে আপনাকে দূরে সরে যাবে।